চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটকাল অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 25 হাজার সদস্য চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ইনশাআল্লাহ আগামী কালকে একটি উৎসব মুখর পরিবেশে এই সিটি নির্বাচনটি অনুষ্ঠিত হবে ভোট কেন্দ্রে কোনো রকম জটিলতা কিংবা উত্তেজনাপূর্ণ কার্যক্রম সৃষ্টি করার চেষ্টা করছি সাথে সাথে সেই বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে শেষ দিনেও দোষারোপে ব্যস্ত প্রার্থীরা নির্বাচনটা অনেকটা এখন নির্যাতনে পরিণত হয়েছে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না একটা ভীতিকর পরিস্থিতি ওয়ার্ড ওয়ার্ডে বিরাজ করছে এজেন্টদেরকে অ্যারেস্ট করছে আমার নেতাদেরকে অ্যারেস্ট করছে নাটক করবে নাটক করতে থাকবে ওনারা ইস্যু তৈরি করবে ওনার নালিশ দেওয়াতেই থাকবে ভোট আসলে ওদের অনেক তাল বাহানা শুরু হয়ে যায় কাল বাংলাদেশে করোনা টিকা প্রয়োগ সম্মুখ যোদ্ধারা নেওয়া শুরু করলে আস্থা বাড়বে জনগণের ঔষধ প্রশাসনের ছাড়পত্র পেল বেক্সিমকোর আনা ভ্যাকসিন বেগম জিয়া আদালতে না আসায় 41 বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি করোনার কারণে অনুপস্থিতি দাবি আইনজীবীদের ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় 3 থেকে 4 জন ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে